Hello, welcome to my channel PP, Pocket Partners. বর্তমান সময়ে হাটের সমস্যা নেই এরকম লোকের সংখ্যা খুবই কম আছে। আর হাটের সমস্যা আসলে আমাদের একটা নাম সবার সামনে চলে আসে, সেই নামটা হচ্ছে ডাক্তার দেবী প্রসাদ শেঠি। আমরা অনেকেই ইন্ডিয়াতে ডাক্তার দেখাতে পছন্দ করি। ইতিপূর্বে যারা দেবী শেঠির হসপিটাল নারায়ণা হসপিটাল থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, তাদের সাথে কথা বললে যেটা জানা গেছে, তারা ওইখানকার সেবা, ডক্টর, হাসপাতালের মান সবকিছু নিয়ে অনেক বেশি হ্যাপি ছিলেন। যারা নতুন রোগী বা নিউ পেশেন্ট আছেন, তারা কীভাবে ডাক্তার দেখাবেন এটা নিয়ে আজকে আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যেই আমি চেষ্টা করব ছোট থেকে ছোট যত ইনফরমেশান আছে সবগুলো আপনাদের সুবিধার্থে দেওয়ার জন্য। নারায়ণার অনেকগুলো ব্রাঞ্চ আছে ইন্ডিয়াতে, কলকাতাতে 6টা 7টা ব্রাঞ্চ, তারপরে বেঙ্গালোরে আছে এবং অন্য শহরেও আছে। শুন, আপনারা নারায়ণা বলতে যেটা বোঝেন বা দেবী শেঠি বলতে যেটা বোঝেন, আপনারা যদি সেখানেই যেতে চান তাহলে আপনাদেরকে সরাসরি যেতে হবে বেঙ্গালোরে, বেঙ্গালোর আর নারায়ণাতে। আর বেঙ্গালোর নারায়ণ হসপিটালের নামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা পুরো নামটা হচ্ছে নারায়ণা হেলথ কেয়ার অ্যান্ড কার্ডিয়াক সায়েন্স। এটা হচ্ছে একমাত্র হার্টের জন্য ডেডিকেটেড হসপিটাল। আমার এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা প্রথম যাবেন তাদের জন্য, কারণ অনেকেই নতুন যাবেন তারা হয়তো ওখানে বুঝবেন না যে আসলে কিভাবে কি করতে হবে। এক একটা প্রদেশের এক এক ভাষা আছে আর ওরা আঞ্চলিক ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি কমফোর্টেবল। সো আপনি যদি বেঙ্গালোরে যান, আপনি হিন্দি পারলে যে হিন্দিতেই কথা বলতে পারবেন এমনটাও ধরে নেওয়া যাবে না। সো এই সব কিছুই থাকবে আমার ভিডিওতে। তো আপনারা যখন নতুন রোগী হিসাবে যাবেন সেটার জন্য করণীয় কি এটা আমি এখন বলে দিচ্ছি। হসপিটালে গিয়ে প্রথমে আপনাকে নতুন রোগী বা নিউ পেশেন্ট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য রিসেপশন থেকে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে তা পূরণ করতে হবে। তারপরে বাংলাদেশের রোগীদের সহায়তা কেন্দ্র নামে একটা ডেস্ক আছে বা যেটাকে অনুসন্ধানও বলে, সেখানে চলে যেতে হবে। সেখানে পূরণকৃত ফর্ম এবং আপনার মূল পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি, ভিসা ও অ্যালাইভাল সিলের ফটোকপি জমা দিতে হবে। সেই সাথে আপনি যেই হোটেলে উঠেছেন সেই হোটেলের বিলের ফটোকপিও জমা দিতে হবে। তারা আপনার সব কাগজপত্র চেক করে আপনার ফর্মে সাইন করে দিবে। উক্ত ফর্মটি নিয়ে পুনরায় রিসেপশন, অর্থাৎ প্রথমেই যে কাউন্টার থেকে নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন ফর্ম নিয়েছিলেন সেখানে যেতে হবে। তারা আপনাকে সেই ফর্মে আবার সাইন করে দিবে। উক্ত কাজগুলো সব শেষ হয়ে গেলে আপনাকে চলে যেতে হবে ক্যাশ কাউন্টারে, অর্থাৎ আপনি যে ডাক্তার দেখাবেন ডাক্তারের ভিজিট দেওয়ার জন্য আপনাকে ক্যাশ কাউন্টারে যেতে হবে। আপনার যদি পছন্দের ডাক্তার থাকে, অর্থাৎ আপনি যদি আগে থেকেই ঠিক করে রাখেন যে আপনি কোন ডাক্তারকে দেখাবেন, তাহলে আপনি সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর যদি আপনি কোনো ডাক্তারের সম্পর্কে না জানেন বা আগে থেকে ঠিক করা না থাকে, তখন আপনাকে কাউন্টারে বলতে হবে যে আপনি কী রোগের জন্য, মানে কী সমস্যার জন্য ডাক্তার দেখাবেন, এবং তারা চেক করে দেখবে যে ওই রোগের জন্য ওই মুহূর্তে কোন ডাক্তার অ্যাভেলেবেল আছে, আপনাকে যে কোনো একজনের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিবে। আর এই ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য অথবা ভিজিট, এখানে দুই ধরনের সার্ভিস তারা চালু রেখেছেন, একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে এক্সিকিউটিভ বা ফাস্ট ট্র্যাক। আপনি যদি জেনারেলে ডাক্তার দেখান তাহলে আপনাকে দিতে হবে 700 রুপি। 700 রুপির মধ্যে 100 রুপি হচ্ছে রেজিস্ট্রেশন আর 600 রুপি হচ্ছে কনসালটেশন চার্জ। আর এক্সিকিউটিভ বা ফাস্ট ট্র্যাকে যদি আপনি ডাক্তার দেখান তখন আপনাকে দিতে হবে 1100 রুপি। এই 1100 রুপির মধ্যে 200 রুপি হচ্ছে রেজিস্ট্রেশন আর 900 রুপি হচ্ছে কনসালটেশন ফি। জেনারেল বা সাধারণ ফি দিয়ে ডাক্তার দেখালে সবকিছুই আপনাকে নিয়ম মেনে সিরিয়াল ধরে করতে হবে। আর এক্সিকিউটিভ বা ফাস্ট ট্র্যাক ফি দিয়ে যদি আপনি দেখান তখন আপনি সবকিছুই কিছুটা দ্রুত করতে পারবেন। তবে আমার জানা মতে দুই ক্যাটাগরির মধ্যে তেমন একটা পার্থক্য নেই। আপনি জেনারেল ক্যাটাগরিতে ডাক্তার দেখালেও একদিনের মধ্যে ডাক্তার দেখানো প্লাস সব টেস্ট করিয়ে নিতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি এক্সিকিউটিভ বা ফার্স্ট ট্র্যাক ক্যাটাগরিতে ডাক্তার দেখান তাহলে আপনার বিভিন্ন টেস্ট যে চার্জ বা ফি যেটাই বলেন এটা একটু বেশি আসবে অন্য তুলনায়, কারণ তারা আপনাকে এটা দ্রুত সার্ভিস দেবে, সেই কারণে সব কিছুতে আপনার থেকে একটু চার্জ বেশি করবে। আর আপনি যে ভিজিটটা দিবেন যে ক্যাটাগরি হোক, এটা জেনারেল হতে পারে বা এক্সিকিউটিভ হতে পারে, দুই ক্যাটাগরিতেই আপনি ভিজিট দেওয়ার
সাত দিন পর্যন্ত এই একই ভিজিটে একই ডাক্তারকে যতবার ইচ্ছে, আপনাদের দুবার যেতে হয় তিনবার যেতে হয় আপনি দেখাতে পারবেন, আপনাকে আর কোনো ফিস দিতে হবে না। তো ডাক্তারের ভিজিট দেওয়া শেষ, এবার আপনাকে চলে যেতে হবে মেডিকেল হিস্টোরি কাউন্টারে। সেখানে গিয়ে আপনাকে প্রাথমিক যে আপনার বিপি, পিআর, এসপিও এগুলো চেক করতে হবে এবং ওয়েট পরিমাপ করতে হবে। তো এই কাজগুলো হয়ে গেলে আপনি চলে যাবেন ডাক্তারের রুমে, অর্থাৎ যে রুমে আপনার ডাক্তার দেখবেন। সেখানে গিয়ে কাউন্টারে আপনার ফাইল জমা দিবেন। কাউন্টারে ফাইল জমা দেওয়ার পরে আপনাকে এখানে অপেক্ষা করতে হবে সিরিয়ালের জন্য। তো এইভাবে আপনি ডাক্তার দেখাতে পারবেন। এবার আসেন ভাষা নিয়ে কথা বলি। ব্যাঙ্গালোরে আসলে বাংলা, হিন্দি, ইংলিশ এই তিনটা ভাষাতে আপনি কথা বলতে পারবেন। তবে ইন্ডিয়াতে যেহেতু আঞ্চলিকতার একটা ব্যাপার আছে, এখানে যারা স্থানীয় তারা কান্নাড়া ভাষায় কথা বলে। আপনি শুধু বাংলা ভাষা জানলেও আপনি পুরো ট্রিটমেন্ট করিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে, আপনাকে প্রথমেই বলতে হবে যে আপনি বাংলায় কথা বলবেন। যত স্টাফ, ডাক্তার, নার্স যারা আছেন এদের মধ্যে বেশিরভাগই বাংলায় কথা বলতে পারে। আপনার ডক্টর যদি বাংলায় কথা বলতে না পারে তাও কোনো সমস্যা নেই, আপনি রিসেপশনে আগেই বলবেন, তখন ওরা আপনাকে একজন দোভাষী দিবে যে আপনার কথাগুলো ডাক্তারকে বলবে এবং ডাক্তারের কথাগুলো আপনাকে বুঝিয়ে বলবে। সো ভাষা নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নেই, বাংলা ভাষা জানলেও আপনি ডাক্তার দেখে আসতে পারবেন। আর এতক্ষণ আমি যেই কথাগুলো আপনাদেরকে বললাম কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ, আর এই জিনিসগুলো খুঁজে পেতে যাতে আপনাদের সহজ হয় এবং আপনাদের সময় যাতে নষ্ট না হয় সেজন্য আমি সবকিছু লোকেশন বলে দিচ্ছি কোনটা কোথায়। রিসেপশন বা নিউ পেশেন্ট রেজিস্ট্রেশন ফর্ম যেখান থেকে সংগ্রহ করবেন সেই কাউন্টারটা হচ্ছে হাসপাতালের মেইন গেট দিয়ে ঢুকলেই হাতের ডান পাশে, একদম হাতের ডান পাশেই কাছাকাছি আপনি তাকালেই ডান পাশে দেখতে পাবেন। এরপর হচ্ছে বাংলাদেশি রোগী সহায়তা কেন্দ্র, যেটা মেইন গেট দিয়ে ঢুকলে হাতের বাঁদিকে, এটা আপনি হাতের বাঁদিকে তাকালে ওদের সাইনবোর্ডটা দেখতে পাবেন। অনুসন্ধান বা বাংলাদেশি রোগী সহায়তা কেন্দ্র নামে সাইনবোর্ড আছে। তারপর হচ্ছে ফটোকপি, আপনি যদি বাইরে থেকে ফটোকপি নাও করেন কোনো সমস্যা নেই, ভিতরেই ফটোকপির মেশিন আছে। সেই ফটোকপি হচ্ছে মেইন গেট দিয়ে ঢুকলে হাতের বাম দিকে একদম কর্নারে, আপনি এখানে দেখবেন ট্রাভেল ডেস্ক নামে একটা ইয়ে আছে, ওইখানে গেলে আপনি ফটোকপি করতে পারবেন। 2-3 রুপির মধ্যে আপনি পার পেজ ফটোকপি করতে পারবেন। বাংলাদেশি রোগীদের জন্য ডাক্তার ভিজিট জমা দেওয়ার ক্যাশ কাউন্টার মেইন গেট দিয়ে ঢুকে সোজা আপনি যদি 30 সেকেন্ডের মতো হাঁটেন, তারপরে ডান দিকে একটা সিঁড়ি দেখবেন, একটা সিঁড়ি নিচে চলে গেছে, ওই সিঁড়ি দিয়ে আপনাকে যেতে হবে। সিঁড়িতে নেমে হাতের বাঁ পাশে আপনি কাউন্টার পাবেন, যেখানে বাংলাদেশি রোগীদের নতুন যারা যাবেন তাদের রেজিস্ট্রেশনে টাকা জমা দিতে পারবেন। আর এটাকে যদি আপনারা এভাবে নাও চেনেন, আপনারা যদি কারো জিজ্ঞেস করেন যে দেবী শেটির আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, এটা বললেও সবাই দেখিয়ে দিবে, অথবা আপনার স্যান্ডপেজ দেখে এটা দেখতে পাবেন। আশা করি যারা নতুন রোগী তাদের জন্য আমার ভিডিওটি উপকারে আসবে। আরও কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।